নীলয় আলমগীর এবং হিমি দর্শকদের মাঝে নতুন রূপে হাজির হলেন। নতুন একটি নাটকে তাদের ভিন্ন একটি চরিত্রে দেখা গেল। দুজনকে ভিন্ন ধাঁচের এই গল্পে দেখে দর্শকরা তাদের প্রশংসা করছেন। সম্পূর্ণ অন্যরকম একটি গল্পে দেখা গেল তাদের। পুরো নাটকটাতে সিনেমার ফিল পেয়েছেন দর্শকরা। বাংলাদেশের নাট্য অঙ্গনের এই সময়ের দর্শকপ্রিয় অন্যতম জুটিতে পরিণত হয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর এবং এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নীলয় হিমি প্রথম দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হন এবং আলোচনায় আসেন আরিহা চৌধুরী রচিত ও আদর্শ হক পরিচালিত বিয়ের পরীক্ষা নাটকের মাধ্যমে। সর্বশেষ তাদের যে নাটকটি মুক্তি পেয়েছে সে নাটকটির নাম হচ্ছে মনমাজার, যে নাটকটি দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। দর্শকরা নাটকটি দেখে ব্যাপক প্রশংসা করছেন। দর্শকদের নাটকটি মন ছুঁয়ে গেছে, বিশেষ করে নাটকটির গল্প। নাটকটিতে এমন একটি গল্প বলা হয়েছে যা সিনেমার মতো একটি নাটক হয়েছে। মনমাজার নাটকটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। মেহেদি হাসান হৃদয় সবসময় ভিন্ন ধাঁচের নাটক নির্মাণ করে থাকেন। এবারও নীলয় আলমগীরকে নিয়ে অন্যরকম একটি নাটক তিনি নির্মাণ করলেন। নাটকটিতে দেখা যায় মিশা সওদাগর এবং নীলয় আলমগীর ভাই, কিন্তু নীলয় আলমগীর তার আপন ভাই নয়, আপন ভাইয়ের চেয়েও কম নয়। মিশা সওদাগরের বোন হচ্ছেন হিমি। গল্পের এক পর্যায়ে গিয়ে হিমির বিয়ে ঠিক হয়। হিমি বিয়েটা মানতে পারছিল না। নাটকের এক পর্যায়ে গিয়ে নীলয় আলমগীরকে বিয়ে করেন হিমি। তাদের বিয়ে মানতে পারছিল না মিশা সওদাগর। নাটকটির গল্প অন্যদিকে মোড় নেয়। একটা পর্যায়ে গিয়ে নীলয় আলমগীর মারা যান। পুরো হৃদয় ছোঁয়া অভিনয়, অসম্ভব সুন্দর গল্প। মিশা সওদাগরের শেষ পরিণতিটা এ যাবৎকালের নাটকের মাঝে নাটকের গল্পটিকে অনন্য করেছে। সবার অভিনয় এত ভালো ছিল যে নাটকের ভিতরে এক মুহূর্তের জন্য দর্শকরা চোখ অন্যদিকে ফেরায়নি। এটা নীলয়ের সিরিয়াস অ্যাকশনের সেরা ড্রামা ছিল। নীলয় আলমগীর যথেষ্ট ভালো অভিনয় করেছেন মনমাজার নাটকে। নাটকে অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে। একবারের জন্য হলেও নাটকটি আপনারা দেখে নিতে পারেন। নাটকটি দেখার পর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে বলবেন না।